ক্রিকেটে বিখ্যাত হওয়ার আগে অন্য পেশায় ছিলেন এমন অনেক তারকা ক্রিকেটার রয়েছেন, যে তালিকায় অবশ্য সবার আগে নাম আসবে মহেন্দ্র সিং ধোনির। রেলওয়েতে টিকিট কালেক্টর ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। এবার বলবো স্কটল্যান্ডের ক্রিস গ্রিভসের কথা। তবে এই স্কটিশ ক্রিকেটারের গল্পটা একটু আলাদা। জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়েছেন গ্রিভস। জীবিকার তাগিদে এই অলরাউন্ডার গাড়ি চালিয়ে অ্যামাজনের পণ্য সরবরাহের কাজ করতেন। ব্যক্তি জীবনে সংগ্রাম করা গ্রিভস এখন স্কটল্যান্ডের টি-20 বিশ্বকাপ তারকা। যদিও জাতীয় দলে সুযোগ পেতে বেশ সময় নিতে হয়েছে এই লেগ স্পিনারকে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের 4 দিন পর 32 বছরে পা রাখেন ক্রিস। শুধু তাই নয়, মাত্র 4টি টি-20 অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে পাড়ি জমান ক্রিস। এই ডেলিভারি ম্যানই বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে বাংলাদেশের বিপক্ষে কাঙ্ক্ষিত জয়ে রাখেন ভূমিকা। ক্রিস গ্রিভস তার ঘূর্ণি জাদুতে সাকিব মুশফিকের মূল্যবান 2 উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেন 45 রানের দারুণ এক ইনিংস। ম্যাচ উইনিং পারফরমেন্সে জিতে নেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। বিশ্বকাপের মতো বড় মঞ্চের নজর কাড়া পারফরমেন্সের জন্য সতীর্থদের সঙ্গে স্কটিশদের প্রশংসায় ভাসছেন ক্রিস গ্রিভস, স্বয়ং তার অধিনায়ক কোয়েটজারও উচ্ছ্বসিত। বাংলাদেশের মতো জায়ান্টকে বধ করার পর এবার গ্রিভসের স্বপ্নটাও আকাশচুম্বী। বাকি ম্যাচগুলোতে ব্যাটে বলে ঝড় তুলে বাছাইয়ের গণ্ডি পেরিয়ে স্কটল্যান্ডকে নিয়ে যেতে চান টি-20 বিশ্বকাপের মূল পর্বে। স্টিক দীপু, সময় সংবাদ।